Assalamualaikum everyone, welcome you all to our YouTube channel Dream Chaser. This is Rezwan and Maisha. We are presenting a new video based on how we prepared our luggage before coming to Canada. So আমরা এখানে আসার আগে আমাদের লাগেজগুলোকে কিভাবে করে সাজিয়ে নিয়ে আসছিলাম সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রেজেন্ট করব। নরমালি লাগেজ আনাটা ইজিয়ার মনে হলেও এটাকে যদি আপনারা সুন্দরভাবে গোছায় না নিয়ে আসেন তাহলে অনেক কিছু মিস আউট হতে পারে। আর কোন কোন জিনিসগুলোকে আনবেন এবং কোনগুলো আনবেন না এগুলো আগে থেকে যদি ডিসাইড না করে নেন তাহলে লাগেজ করার সময় একটা প্রবলেম ক্রিয়েট হয়। সো ওই ইম্পর্টেন্সি থেকে আজকে আমাদের ভিডিও। আমরা যে সেগমেন্টগুলো আমাদের জন্য করেছিলাম লাগেজ আনার জন্য এর মধ্যে আমরা ফার্স্টে যে সেগমেন্টটাকে বলবো সেটা হচ্ছে ক্লদিং। সো ক্লদিং এর জন্য আপনারা কি কি আনতে পারেন, নরমালি ক্যানাডার যে ওয়েদার সেই হিসাবে দেখা যায় 7-8 মাস অ্যারাউন্ড 8 মাসের মতো ঠান্ডাই বেশি থাকে, ওই হিসাবে গরমটা কম। সো এখানে উইন্টার ক্লদিং এর বেশি আনতে হবে আর সামারের জন্য অল্প কিছু জামা কাপড় সামার হিসাব করেও নিয়ে আসতে পারেন। সো আমরা যদি উইন্টারটাকে বেস করে ফার্স্টে বলা শুরু করি, সো প্রথমেই হতে পারে যে আমি যে নিজের জন্য এনেছিলাম সেটা হচ্ছে থার্মাল। থার্মাল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি থার্মাল দিয়ে থার্মাল পরে এর উপরে হচ্ছে লেয়ারিং করে অন্য কাপড় পরতে পারেন। সো ম্যাক্সিমাম যখন ঠান্ডা থাকে তখন আমরা 2-3টা থার্মাল আমাদের মানে লাগেই, যেটা হচ্ছে গিয়ে 2 দিন পরপর চেঞ্জ করে করে, 1 দিন পরপর চেঞ্জ করে করে আপনি পরতে পারেন। সো এর জন্য আমি বলবো থার্মাল আপনারা বেসিক্যালি 2-3টা থার্মাল নিয়ে আসতে পারেন। দেন হচ্ছে গিয়ে জ্যাকেট, জ্যাকেট তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ থেকে ক্যারি করার সময় অনেক মোটা মোটা জ্যাকেট ক্যারি করলে আপনার লাগেজের ওয়েটের একটা লিমিটেশন থাকে। সো আপনি চাইলেও অনেক জ্যাকেট ক্যারি করতে পারবেন না। সো আমি বলবো যে বেশি জ্যাকেট আনার দরকার নাই, প্লিজ সাস্টেইন করার জন্য একটা জ্যাকেট নিয়ে আসতে পারেন, দেন আপনারা এখান থেকে এসে পারচেস করে নেবেন আরেকটা বা 2টা আপনার ইচ্ছা অনুযায়ী জ্যাকেটের পাশাপাশি। কারণ এখানে যে জ্যাকেটগুলো থাকে, নর্মালি বলে নেই, সেই জ্যাকেটগুলো হচ্ছে আপনারা যখন এখানে ওয়ালমার্ট থেকে বা সুপার স্টোর থেকে আপনারা যখন জ্যাকেট পারচেস করবেন ওখানে হচ্ছে টেম্পারেচার সহকারে ওরা সেল করে। সো ওখানে বোঝা যাবে যে এই জ্যাকেটটা মাইনাস কত পর্যন্ত সাস্টেনেবল। সো ওইভাবে চিন্তাভাবনা করে আপনারা জ্যাকেট এখান থেকে কিনে নিতে পারেন। এছাড়া আপনারা সাথে ক্যারি করতে পারেন হচ্ছে ডেনিম জ্যাকেট নিয়ে আসতে পারেন, উইন্ড ব্রেকার নিয়ে আসতে পারেন, আর হচ্ছে গিয়ে নর্মালি জিন্সের প্যান্ট ট্রাউজার এগুলো ক্যারি করতে পারেন। তারপর আমরা যারা ইন্টারভিউ দিব বা জবের জন্য ইন্টারভিউ দিতে হবে সেই হিসাব করে, যেমন আমি 2টা ফর্মাল ড্রেস নিয়ে আসছিলাম, শার্ট প্যান্ট, সো আপনারা ওরকম ফর্মালও নিয়ে আসতে পারেন এর সাথে। হ্যাঁ, এবং আমার যেমন 2টা স্যুটও আমি নিয়ে আসছিলাম, সো আপনারা স্যুটও ক্যারি করতে পারেন। কারণ এগুলো আলটিমেটলি যখন ইন্টারভিউ ফেস করতে যাওয়া হয় তখন হচ্ছে অনেক ক্ষেত্রে লাগে আসলে, ডেফিনেটলি। আর এটা ছাড়া হচ্ছে গিয়ে আরও বলা যায় যেমন জিন্সের প্যান্ট আমি হয়তো মেনশন করেছি, জিন্সের প্যান্ট নিয়ে আসতে পারেন, স্নিকার্স নিয়ে আসতে পারেন। উইন্টার বুট আমি বলবো হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আনার দরকার নেই, আপনারা এখানে আসার পর এখান থেকে কিনে নিন। বেসিক্যালি অনেকেই হচ্ছে অনেকের মধ্যে অনেক কথা নিয়ে কনফিউজ হয় যে এই ড্রেসগুলো তো এগুলো তো বাংলাদেশেও পাওয়া যায় ক্যানাডাতেও পাওয়া যায়, সো এগুলো ক্যারি করার দরকারটা কি। কিন্তু ক্যারি করার দরকার হচ্ছে ইনিশিয়াল ডেইজে আপনি এসেই অনেক কিছু পাবেন না, প্লাস হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে ক্যানাডাতে আসবেন তখন যখন এই জিনিসগুলো পারচেস করতে যাবেন এখানে মার্কেট থেকে এগুলোর প্রাইসগুলো আপনার কাছে অনেক বেশি মনে হবে ইনিশিয়াল ডেইজে। প্লাস হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আমাদের এখানকার গার্মেন্টস প্রোডাক্ট যেগুলো আমরা দেখি এগুলো মেড ইন বাংলাদেশ, এবং এছাড়াও কম্বোডিয়া ইন্ডিয়ারও আছে। তবে যখন আপনি মেড ইন বাংলাদেশের একটা অবশ্যই ভালো কোয়ালিটির একটা শার্ট বাংলাদেশে আপনি কত দিয়ে কিনতেন এবং এখানে কত দিয়ে পারচেস করছেন যখন এই ক্যালকুলেশনগুলো করবেন তখন আপনার কাছে ফার্স্টে এগুলো আসলে খুব ইজি মনে হবে না। সো এর জন্য ইনিশিয়াল ডেইজের হিসাব করে হলেও আপনারা এই জিনিসগুলো ফার্স্টের দিকে নিয়ে আসতে পারেন। এছাড়া হচ্ছে কি আপনি আপনার স্নিকার্স নিয়ে আসতে পারেন, নর্মাল স্যান্ডেল পরার জন্য স্যান্ডেল নিয়ে আসতে পারেন। আর একটা জিনিস হচ্ছে কি যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হুডিজ। হুডিজ অনেক ইম্পর্টেন্ট, আপনারা চাইলে 3-4টা হুডিজ ক্যারি করতে পারেন যেগুলো আপনি থার্মাল পরে এর উপর হুডিজ পরতে পারেন। সো আপনার মিনিমাম ঠান্ডা বা ম্যাক্সিমাম ঠান্ডাতে আপনি 1-এর অধিক কাপড় পরে তার উপর হুডিজ পরে নিতে পারেন। সো ছেলেদের জন্য অ্যাটলিস্ট আমি বলবো আমি এইসব ড্রেসগুলো এখানে নিয়ে আসছিলাম এবং এগুলো আমার জন্য অনেক উপকার হয়েছে। আর মেয়েদের পার্টগুলো যদি হয়, মেয়েদের জন্য উইন্টার জ্যাকেট আমি বলবো যে বাংলাদেশ থেকে খুব হেভি জ্যাকেট আনার দরকার নেই, নর্মাল উইন্টারে পরার জন্য যে কিছু ফ্লাফি জ্যাকেট পাওয়া যায় যেমন নর্থ আমেরিকা তারপর কলম্বিয়া ব্র্যান্ডের কিছু জ্যাকেটস পাওয়া যায়, ওগুলা জ্যাকেট যদি নিয়ে আসেন অ্যাট লিস্ট 2টা আনলেই ইটস ফাইন। নর্থ আমেরিকা, ইটস নর্থ কানাডা আই গেস,
হ্যাঁ, নর্থ ক্যানাডা মেবি, এক্স্যাক্টলি হ্যাঁ নর্থ ক্যানাডা, তারপর কলম্বিয়া, এই দুইটা ব্র্যান্ডের বাংলাদেশে জ্যাকেটস গুলো পাওয়া ভালো। যায়। হ্যাঁ জি ওগুলা নিয়ে আসতে পারেন, কারণ ওগুলাই ও বাংলাদেশ মার্কেট থেকে দেখা যায় ক্যানাডাতেও আসে, সো আপনারা ওগুলা বাংলাদেশে পাবেন, ওখান থেকে নিতে পারেন। আর আরেকটা হলো যে ডেনিম জ্যাকেট, ডেনিম জিন্স, মেয়েরা ধরেন যারা বাংলাদেশে আমরা রেগুলার জিন্স পরতামও না, বাট এখানে আসার পর পরাই হয়, কারণ উইন্টার বলেন ফল বলেন এইগুলা টাইমে আপনাকে জিন্সই পরতে হবে। আর থার্মালও মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাট লিস্ট 2 থেকে 3টা সেট নিয়ে আসবেন, টপ প্যান্ট দুইটারই। আর আপনারা উইন্টার জন্য উইন্টার ক্যাপ নিয়ে আসবেন, আর সক্স খুব বেশি আনার দরকার নেই, এখানে সক্স অ্যাভেলেবেল আপনারা ওয়ালমার্ট সুপার স্টোর বা যে কোনো স্টোরে গেলেই পাবেন, এগুলা বেশি খুব প্রাইসি না। আর আমি বলবো যে আন্ডার গার্মেন্টস আপনারা বাংলাদেশ থেকে ইনিশিয়াল ডেজের জন্য নিয়ে আসবেন, এখানে এগুলো খুব প্রাইসি। আর মেয়েরা যারা হিজাব পরেন, আপনারা অবশ্যই হিজাবের মানে হিজাব, তারপর হিজাবের এসেনশিয়াল যা যা লাগে এগুলো নিয়ে আসবেন, কারণ ক্যানাডার মার্কেটে এগুলো অ্যাভেলেবেল না। ফার্স্ট কিছুদিন তো আপনারা এগুলো খুঁজেই পাবেন না আপনাদের, হ্যাঁ অনলাইন থেকে নিতে হবে, আর অনলাইনে এগুলো খুবই প্রাইজি, কারণ এখানে সব অরিজিনাল ব্র্যান্ডের হিজাব যারা সেল করে অনলাইনে এগুলো টু মাচ প্রাইসি, সো ইটস বেটার আপনারা বাংলাদেশকে ক্যারি করবেন। আর হয়েছে স্নিকার তো বললাম, আর উইন্টার বুটও মেয়েদের জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে আনার কোনো দরকার নাই, এখান থেকে এসে কিনবেন। আর হয়েছে যে আমি যদি বলি যে আপনারা টয়লেট্রিজের জন্য কী কী আনবেন, টয়লেট্রিজের জন্য আপনারা নর্মাল মানে শ্যাম্পু, তারপর সাবান, টুথপেস্ট, টুথব্রাশ এগুলো আপনারা নিয়ে আসবেন, এগুলো জাস্ট ওই ইনিশিয়াল কয়েকটা দিনের হ্যাঁ জন্য, কয়েকটা যেন দিনের আপনি জন্য, আসার কারণ পরপরই যেন হ্যাঁ ইউজ কারণ করতে আসার পারেন। পরেই আপনারা কোথায় পাবেন কি পাবেন এগুলো বুঝবেন না, সো ইটস বেটার এগুলো নিয়ে আসবেন। আর টয়লেটের জন্য অবশ্যই বলবো একটা বন্যা ক্যারি করবেন, কারণ এখানে পুশ শাওয়ারের কোনো ব্যবস্থা নেই, কোনো বাসাতেই থাকে না, সো আপনারা ওখান থেকে ওটা নিয়ে আসবেন। আর হয়েছে আর 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 কি জানি, ড্রেসটা তো আমাদের রেগুলার হ্যাঁ ও ক্লোদিং এর হ্যাঁ, মধ্যে আর আমরা সামার ওয়ারের জন্য আপনারা জর্জেট ম্যাটেরিয়ালের যদি ড্রেস আনতে চান, মেয়েদের জন্য বলতেছি, আপনারা আনতে পারেন, সামার টাইমে পড়তে পারবেন, আদারওয়াইজ কোনো টাইমে এটা পরার মতো না, মানে উইন্টার ফলে তো এটা চিন্তাই করা যায় না আপনাদের জন্য, তখন উইন্টার টাইমের জন্য মেয়েদের জন্য আমি বলবো যে আপনারা বেশি করে ফুল হাতা যে গেঞ্জি বা একটু সোয়েটার টাইপের যে ম্যাটেরিয়ালের টপস গুলা পাওয়া যায় ওগুলা নিয়ে আসবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেয়ার ম্যাট, যদি ও আপনার হ্যাঁ প্রেয়ার প্রেয়ার ম্যাট ম্যাট, ইম্পর্টেন্ট, আপনারা এটাও ক্যারি করে নিয়ে প্রেয়ার আসতে ম্যাটও পারেন, নিয়ে আসবেন, অবশ্যই যেন ও লাইট ওয়েটেড হয়। হ্যাঁ লাইট ওয়েটের যে যেগুলো হয় সেগুলো নিয়ে আসবেন। আর আমি যদি বলি বাসার, বাসায় আপনারা এখানে আসার পর তো কোনো একটা বাসায় উঠবেন, সো আপনাদের জন্য আপনারা বেডশিট নিয়ে আসবেন, আমি যেমন 2 সেট বেডশিট নিয়ে এসেছিলাম, এখানে বেডশিটের প্রাইস খুবই বেশি, আর এখানে খুব মানে সিম্পল বেডশিট, যেমন একদম সাদা তো একদম লাল, এক এক কালার বেজের বেডশিট পাওয়া যায়, সো আপনারা যদি ওগুলো পছন্দ হয় এখান থেকে নিতে পারেন, বাট আমি পার্সোনালি বলবো আমি নিয়ে আসছিলাম, সো আমাকে আমার আমার জন্য এটা খুব হেল্পফুল ছিল। আর বাসার জন্য এই তো এগুলাই, সো এগুলাই হচ্ছে আমাদের ক্লোদিং এর পার্ট। হ্যাঁ ক্লোদিং এর জন্য এগুলাই। আমাদের সেগমেন্ট 2 হয়েছে কিচেন স্টাফ, সো কিচেন স্টাফের জন্য ফার্স্টে আমি বলে দিই যে এখানে যে রান্নাঘরে যে চুলাগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ইলেকট্রিক চুলা, আর এখানে সব ইন্ডাকশানের জিনিসপত্র ইউজ করা যাবে, আমাদের বাংলাদেশি যে পাতিলগুলো পাওয়া যায় সেগুলা বা ননস্টিক হলেও সেটা যাতে মাস্ট ইন্ডাকশান হয়, সব ননস্টিক আবার ইন্ডাকশানে না, সো ওগুলো চেক করে আপনারা নিয়ে আসতে পারেন। আমি আসার সময় একটা ননস্টিক সেট নিয়ে এসেছিলাম, তারপরে আমি এখানে একটা আসার সময় আমি প্লেটস, মেলামাইনের প্লেট, তারপর গ্লাস, কাঁটা চামচ, চামচ এগুলো নিয়ে এসেছি, তারপরে আমি নিয়ে আসছিলাম স্পাইসেস, কারণ এখানে আমি যেখানে যা আসব এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় আমি কিছুই জানি না, আমার কোনো ধারণা নেই, তো আমি বাংলাদেশ থেকে হলুদ, মরিচ, তারপর গরম মশলা, জিরা মশলা, লবণ, চিনি, দুধ সবই আমি এনেছিলাম অল্প অল্প কোয়ান্টিটি করে। আর এগুলা আপনারা যখন নিবেন ভালো করে সিল আপ করে নেবেন, আদারওয়াইজ এটা ফেটে যেতে পারে, সো আপনারা ভালো করে স্কচ টেপ দিয়ে র‍্যাপ করে বা কোনো একটা বক্সে করে লাগেজে নিয়ে আসতে পারেন, মশলাগুলো ভালো থাকবে। তারপর এখানে ওই মশলাগুলো পাওয়া যায়, কিন্তু হ্যাঁ কথা হচ্ছে এখানে বেসিক্যালি সব পাওয়া যায় হচ্ছে ইন্ডিয়ান মশলাগুলো,
আর হচ্ছে ইন্ডিয়ান প্যাকেট গুলোর নাম কি? শান 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 তো পাকিস্তানি, আর এখানে পাওয়া যায় MDH শানের, তারপর পাঞ্জাবি কিছু মশলা পাওয়া যায়, বাট বাংলাদেশি মশলা খুবই রেয়ার। ধরেন একটা দোকানে বা দুইটা দোকানে আপনি বাংলাদেশি মশলা পাবেন, তাও রাঁধুনি মশলা। আমি সাজেস্ট করবো আপনারা যারা মানে বিরিয়ানি বা পোলাও এগুলো পছন্দ করেন, এগুলোর মশলার প্যাকেটও আপনারা নিয়ে আসবেন। এখানে এগুলো পাওয়া যায় না, বাংলাদেশিতে পাওয়া যায় না, অন্য ব্র্যান্ডের গুলো পাওয়া যায়। যেমন পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, যেমন শানেরটা তো অনেক অ্যাভেলেবেল, ওগুলা আপনারা নিতে পারবেন। তো এগুলাই হচ্ছে তোমার কিচেন স্টাফ, রাইট? ইয়েস হ্যাঁ, এগুলো কিচেন স্টাফ আমি বলবো। আর আমি আরেকটা বলে দিই, আপনারা কিচেন স্টাফের মধ্যে আপনারা কিছু ফুড ফুডও আপনারা যেমন নিয়ে নিয়ে আসতে পারেন, ড্রাই ফুড যেমন কাজু বাদাম, তারপর খেজুর, এগুলো আপনাদের মানে প্রথম কয়েকদিনের জন্য আমি বলবো স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারবেন। বাট ইউ মিস ওয়ান ইম্পর্টেন্ট থিং, ওটা হচ্ছে গিয়ে যে অনিয়ন কাটার। ও হ্যাঁ, অনিয়ন কাটারটা অনেক ইম্পর্টেন্ট, মানে চপার যেটাকে বলে, এই ক্যানাডার মার্কেটেও পাওয়া যায়, বাট দিজ আর এক্সপেন্সিভ আমি বলবো। বাংলাদেশে এগুলো বেশি দাম না, ধরেন 300-400 টাকা দাম হবে, বাট এখানে কিনতে গেলে $30-40 মতো, যেটা প্রায় 2500-3000 টাকার মতো পড়ে যায়। বাংলাদেশ থেকে সেটা নিয়ে আসবেন, পারলে দুটো নিয়ে আসবেন। হ্যাঁ, পারলে দুটো নিয়ে আসবেন, কারণ একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা আপনাকে কিছুদিন তো হেল্প করবে, আর এটা অনেক টাইম সেভ করে, রান্না করতে গেলে এটা অনেক টাইম সেভ করে। যারা পেঁয়াজ কাটতে অভ্যস্ত না তাদের জন্য এটা খুবই হেল্পফুল। এই তো ছিল আমাদের কিচেন স্টাফ। নেক্সট আমাদের যে সেগমেন্টটা সেটা হচ্ছে আমরা রেখেছিলাম ইলেকট্রনিক্স। বেসিক্যালি ইলেকট্রনিক্স বলতে বাংলাদেশ থেকে আমরা তেমন কোনো কিছু ইলেকট্রনিক্স এর জিনিস খুব বেশি ক্যারি করি নাই বা নতুন করে কিনে এখানে নিয়ে আসি নাই, এবং আমার মনে হয় এটা সবারই উচিত নতুন করে কোনো কিছু কিনে এখানে না নিয়ে আসা। যেমন আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা আসার আগে আমরা একটা ল্যাপটপ কিনবো, বাট ল্যাপটপ আমরা বাংলাদেশ থেকে কিনি নাই, আমরা এখানে আসার পর এখান থেকে ল্যাপটপটা কিনেছি। এতে করে হচ্ছে এখানকার ওয়ারেন্টি ক্লেম করা, প্লাস হচ্ছে গিয়ে মানে একটা নিউ টেকনোলজি জিনিস পাওয়া, নতুন অ্যাডভান্স যেটা থাকে অ্যাডভান্সটা পাওয়া, প্লাস হচ্ছে গিয়ে এখানকার কোনো অফার থাকলে সেটাকে গ্র্যাব করা, এগুলো চিন্তা করেই আমার মনে হয় সবারই উচিত ওখান থেকে লাস্ট মোমেন্টে কিছু না ক্যারি না কিনে যেটা আগে ছিল সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে এখানে নিয়ে আসা, পরে এখানে যদি প্রয়োজন হয় এখান থেকে কিনে নেওয়া। সো আমরা এর জন্য ওখান থেকে কিছু কিনি নাই। আমাদের যেমন আমার ইউজ করা ট্রিমার, দেন হচ্ছে ওদের স্ট্রেটনার, এগুলো বাংলাদেশে যা ছিল সেগুলো নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এখানে একটা কথা থাকে, অনেকে বলে এগুলো ইউজ করা যায় না বা ইউজ করতে প্রবলেম হয়। বেসিক্যালি ইউজ করতে তেমন প্রবলেমই হয় না, প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কানেক্টর, যখন আপনি কানেক্ট করতে যাবেন তখন সকেটে সেটা কানেক্ট হবে না। এর জন্য সবচেয়ে বেশি যে ইলেকট্রনিক্সের মধ্যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার। আপনারা অবশ্যই মনে করে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার কিনে নেবেন। আমি একটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার কিনে নিয়ে আসছিলাম যেখানে আমরা 2-3টা পোর্ট ছিল যেগুলো আমি ইউজ করতে পারতাম। সো আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা আমার আগের ব্যবহৃত ল্যাপটপ প্লাস হচ্ছে গিয়ে আমার যে ফোনগুলো ছিল এগুলো চার্জ দেওয়ার জন্য আমরা ওই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টারগুলো ব্যবহার করি, কারণ বাংলাদেশে ইউজ করার যেগুলো পিন আপ আপনারা জানেন এগুলো আরেক রকম আর কানাডারটা অন্যরকম। সো অবশ্যই মনে করে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নিয়ে আসবেন, না হলে আপনারা আপনাদের ডিভাইসগুলোকে চার্জ করতে পারবেন না। হ্যাঁ, এছাড়া হচ্ছে ট্রিমার তো বললামই, আর শেভিং কিট বা এরকম কিছু নিজের যদি ইউজ করার থাকে সেগুলোকে আপনারা ক্যারি করতে পারেন। ইলেকট্রনিক্সের মধ্যে আমরা এর চেয়ে বেশি কিছু আর ইলেকট্রনিক্স আনি নাই, আমার মনে হচ্ছে যে আর বেশি তেমন কিছু দরকারও নাই ইলেকট্রনিক্স। আমাদের বেসিক্যালি আর দুইটা সেগমেন্ট আমরা রেখেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে লাস্ট সেগমেন্টের আগের সেগমেন্ট, সেটা হচ্ছে আমরা মেডিসিন, আর লাস্ট সেগমেন্ট রেখেছিলাম ডকুমেন্ট। সো মেডিসিন সেগমেন্টে রাখার কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে অনেকেরই অনেক ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে বা অনেক মেডিসিন আছে যেগুলো আপনাকে নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে। সো এগুলোর জন্য যা করতে পারেন, আপনার যেই সমস্ত মেডিসিন আপনাকে অবশ্যই নিতে হবে ওই মেডিসিনগুলো আপনারা নিয়ে নেবেন, পাশাপাশি কিছু অ্যাডিশনাল মেডিসিনও আপনারা নিয়ে নিতে পারেন। এবং মনে রাখবেন যে মেডিসিনগুলো আপনি ক্যারি করেন না কেন সেগুলো যেন অবশ্যই একটা প্রেসক্রিপশনে লেখা থাকে এবং ডক্টর দ্বারা প্রেসক্রিপশনে লিখিয়ে নেবেন, সো দ্যাট এয়ারপোর্টে আপনাদের যেখানেই ধরে না কেন বা এগুলোর ব্যাপারে জানতে চায় না কেন ওদের যদি প্রেসক্রাইব থাকে তাহলে কোথাও প্রবলেম হবে না। আর আরেকটা কথা হচ্ছে ট্রাই করবেন মেডিসিনগুলো আপনার বড় লাগেজে দিতে, হ্যান্ড ক্যারিতে না ক্যারি করার জন্য। যদি এমন হয় যে আপনাকে হ্যাঁ কিছু একটা মেডিসিন যেটা আপনাকে 6 ঘন্টা পর 8 ঘন্টা পর হোয়াট এভার আপনাকে নিতেই হবে, তাহলে ওগুলো আপনার সাথে ক্যারি করতে পারবেন এবং সাথে ট্রাই করবেন অবশ্যই প্রেসক্রিপশনটা যেন আপনার সাথে থাকে, নাহলে অনেক সময় এই মেডিসিনগুলোকে ওরা নিয়ে যেতে দেয় না, ফেলে দেয়।
সো এর জন্য প্রেসক্রিপশন ক্যারি করাটা খুবই দরকার। আপনারা মেডিসিনের মধ্যে র্যান্ডম যেমন স্যালাইন, তারপর নাপা, মাথা ব্যথার ওষুধ, এগুলো আপনারা চাইলে নিয়ে আসতে পারেন, আমরা নিয়ে এসেছিলাম। এগুলোতে প্রেসক্রিপশন লাগে না, বাট আদারওয়াইজ যদি ধরেন আপনার কোনো মানে অ্যাজমা বা অ্যালার্জি বা এগুলো কোনো প্রবলেম যদি, ইনহেলার তো ক্যারি করতে পারবে, রাইট? হ্যাঁ, ইনহেলার ক্যারি করতে পারবে। সো ওগুলা যেমন প্রেসক্রাইব হলে এটা বেটার হয়। আর ট্রাই করবেন এগুলো সব মেইন লাগেজে দিতে, হ্যান্ড ক্যারিতে না নিতে, কারণ আমরা এয়ারপোর্টে দেখেছি যে যারা হ্যান্ড ক্যারিতে নিচ্ছে ওগুলো ধরে ধরে, আবার অনেকে বেশি কোয়ান্টিটি হ্যান্ড ক্যারিতে নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টস, যেটা অবশ্যই খুবই দরকার, কারণ আপনি যখন ট্রাভেল করবেন আপনাকে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডকুমেন্ট শো করতে হবে। সো আপনার যে হ্যান্ড ক্যারি ব্যাগ, অবশ্যই ট্রাই করবেন হ্যান্ড ক্যারি ব্যাগের মধ্যে একটা এক্সট্রা ফাইল করে ওখানে আপনার কিছু ডকুমেন্টস ক্যারি করা। যেমন যারা স্টুডেন্ট তাদের জন্য তো হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যে রেজিস্ট্রেশন করেছেন ওই রেজিস্ট্রেশনের কোনো লেটার, প্লাস হচ্ছে যদি আপনার এনরোলমেন্ট লেটার যেটা বলে এনরোলমেন্ট লেটার, আর এর পাশাপাশি যেন কোনো ইউনিভার্সিটি থেকে যদি কোনো ইনভিটেশন বা কোনো আইডেন্টিটি কপি কিছু থাকে সেটাকে ক্যারি করা, আপনারা যে বাংলাদেশে আপনাদের যে আগের সার্টিফিকেটস গুলো আছে সেগুলোও ক্যারি করবেন, কারণ ইন কেস কখন কোথায় কোনটা লাগে বলা যায় না। তবে ওই আপনার যে আগের একাডেমিক সার্টিফিকেট গুলো ছিল ওগুলো আপনার সাথে হ্যান্ড ক্যারিতে বা আপনি যেখানেই নেন ওইটা আপনাকে নিশ্চয়ই কোনো এয়ারপোর্টে বা কোথাও দেখতে চাইবে না। ওটা হচ্ছে ইন ফিউচারে যদি আপনার ক্যানাডাতে কখনো সার্টিফিকেটস গুলো লাগে, যেমন আমাদের সময় জন্য আমরা ক্যারি করেছিলাম, এগুলোকে আলাদা করে আমরা অনেক ভালো করে ফাইলিং করে আমরা এগুলো নিয়ে আসছিলাম, বা আমাদের যত একাডেমিক প্রিভিয়াস সার্টিফিকেটস গুলো ছিল। বাট এয়ারপোর্টের জন্য শুধু আপনার ওই রিসেন্ট যে ইউনিভার্সিটিতে ঢোকার যে ডকুমেন্টস গুলো ওগুলোই লাগবে, আর এর বাইরে হচ্ছে লাগবে এখন রিসেন্ট টাইমে ভ্যাকসিনেটেড কিনা আপনি, ভ্যাকসিনেটেড প্রুফ অফ ভ্যাকসিনেটেড, সো ওই ভ্যাকসিনেশনের প্রুফটাকে আপনাকে দেখাতে হবে, এটাকে সাথে ক্যারি করবেন। আর এছাড়া আর তেমন কোনো কিছু ডকুমেন্ট সাথে ক্যারি করতে হবে না, পাসপোর্ট তো ডেফিনেটলি থাকবেই আপনার, আর হচ্ছে এই ডকুমেন্টসগুলোই বেসিক্যালি আপনারা ডকুমেন্টস হিসাবে আপনাদের সাথে রাখবেন। সো বেসিক্যালি এগুলাই ছিল আমাদের লাগেজের পুরো ডিটেইলস আমরা কিভাবে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি এইভাবেই লাগেজটা প্যাক করেন তাহলে পার পারসন আমি যেটা বললাম 23 কেজি করে একজন, 46 কেজি, আর হ্যান্ড ক্যারিতে 7-8 কেজি, লাইক 53 কেজি মতো এক একজন পাবে। সো হোপফুলি আপনারা এগুলা যদি দুইজন ট্রাভেল করেন আমাদের মতো তাহলে অনেক কিছু ক্যারি করতে পারবেন, আর যা যা বলেছি আপনারা সবই আনতে পারবেন, সবই আনা সম্ভব, আসলে সবই আনা ক্যারি করা সম্ভব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেগুলো আমরা লাগেজ ক্যারি করার জন্য কি কি করেছিলাম, জাস্ট ওই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে, আর হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রামের পেজটা আছে সেটাতে অনেকেই নক দিচ্ছেন, অনেকের সাথে কথা হচ্ছে, আপনাদেরও যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাদের ইনস্টাগ্রামের পেজে নক দিবেন, আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেফিনেটলি আমরা ভিডিওতে দিয়ে দিব। আর হচ্ছে কি, এছাড়াও আমাদের ভিডিও কেমন লাগছে বা আমরা কী কী মিস আউট করছি, কী কী ভালো হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদেরকে কমেন্টে